সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কুমিল্লার কৃতি সন্তান আব্দুল বাসিত মজুমদার মারা গেছেন। বুধবার সকাল 8:15 দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বাসিত মজুমদার দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই আইনজীবীর জানাজা বুধবার বেলা 11টায় রাজধানীর বনানী কেন্দ্রীয় মসজিদ ও বেলা 2:30টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরদেহ নিয়ে আসা হয়। সন্ধ্যায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের সানিচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয়। এর আগে 30 সেপ্টেম্বর আব্দুল বাসিত মজুমদারকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাসিত মজুমদার একাধিকবার বার কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও সভাপতি হিসেবে। আইন পেশায় 56 বছর ধরে নিয়োজিত গরিবের আইনজীবী খ্যাত আব্দুল বাসিতের জন্ম 1938 সালের 1 জানুয়ারি। কুমিল্লায় 78 বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকালে কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর সেতু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মীর হোসেন। সে কুমিল্লা সদর উপজেলার বাগবের দক্ষিণ উপজেলার দক্ষিণ বাগবের গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। কুমিল্লায় নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনবিধি ও প্রবিধানমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা জেলার প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম, কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি আবুল হাসানাত বাবুল, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশিম হৃদয়, কুমিল্লার বেকারি মালিক সমিতির সভাপতি তারেক কামাল ইমতিয়াজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।